সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এই ক্লাসে পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে রয়েছি আমি শাহনাজ পারভীন, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। এখন তোমরা বুঝতেই পারছো যে আমি যেহেতু পদার্থবিজ্ঞানের টিচার, আমি পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমাদের সাথে আমার সংক্ষিপ্ত পরিচিতি এখানে দেয়া আছে। আমি আজকে পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায়। এই দ্বিতীয় পত্রের একটি দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের একটি প্রথম ক্লাস। এই অধ্যায়টির নাম স্থির তড়িৎ। কেন এই অধ্যায়ের নাম স্থির তড়িৎ হলো বা ইলেকট্রোস্ট্যাটিক্স হলো তার ব্যাখ্যা একটু দিতেই হয়। খ্রিস্টপূর্ব 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলস, উনি প্রথম লক্ষ্য করলেন যে পাইন গাছের শক্ত আঠাকে পশমী কাপড় দ্বারা ঘর্ষণ করার পর এই আঠালো বস্তুটি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করতে পারে বা ছোট ছোট খড়কুটোকে আকর্ষণ করতে পারে। এবং এই যে পাইন গাছের শক্ত আঠালো পদার্থ, এর নাম হলো অ্যাম্বার। এবং এই গ্রিক শব্দ অ্যাম্বার থেকে ইলেকট্রন শব্দের উৎপত্তি হয়েছে, আর এই ইলেকট্রন শব্দ থেকে আসছে ইলেকট্রিসিটি, এবং এখান থেকে আমরা স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। এই আমি বলতে চাচ্ছি এই অ্যাম্বার শব্দ থেকে ইলেকট্রন এবং ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি শব্দটি এসেছে। তো আমরা চলো দেখে নেই এই ইলেকট্রিসিটি, এই স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর মধ্যে আমরা কি করব। আমরা আজকে প্রথম ক্লাসে যাচ্ছি। প্রথম ক্লাসে যাওয়ার আগে চলো আমরা কিছু ছবি দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি, এই ছবিটার সাথে আমরা সবাই পরিচিত, এখানে আকাশে বজ্রপাত হচ্ছে। এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে বিড়ালের গায়ে বেলুন ফুলিয়ে রাখা হয়েছে। বেলুনটি কিন্তু বেঁধে দেওয়া হয় নাই, তারপরে বেলুনটি এর লোভের সাথে আকৃষ্ট হয়ে আছে। বেলুনটি নিয়ে বিড়ালটা দেখো কি করছে। এর পরে আরো একটি ছবিতে দেখি, এটা আমাদের ছোটবেলার খুব প্রিয় একটি খেলা, যে আমরা শীতের দিনে চুল আঁচড়িয়ে চিরুনিটি দিয়ে যদি ছোট ছোট কাগজের টুকরাকে ধরতাম তাহলে ছোট ছোট কাগজের টুকরোগুলো চিরুনির দিকে আকৃষ্ট হতো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে কি আমরা বুঝতে পারছি বা অনুমান করতে পারছি আজকের বিষয়টি কি? আমরা স্থির তড়িতের আজকে মজার একটি বিষয় করব। আজকের পাঠ আমাদের স্থির তড়িৎ, আধান এবং কুলম্বের সূত্র। আমরা চলো দেখে নেই স্থির তড়িৎ কাকে বলে। স্থির তড়িৎ কাকে বলে বলার আগে আমরা এই পাঠ থেকে কি শিখব সেটা একটু জেনে নেই। আমরা এই পাঠ শেষে জানবো স্থির তড়িৎ কি সেটা বলতে পারবো, কুলম্বের সূত্র সম্পর্কে বলতে পারবো, এবং একক চার্জ ও বিন্দু চার্জ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। আমরা শুরুতেই দেখে নেই স্থির তড়িৎ কাকে বলে। স্থির আধানের ক্রিয়াকে স্থির তড়িৎ বলে বা স্থির আধানের প্রভাবকে স্থির তড়িৎ বলে। আধান কাকে বলে, যে আধানের কথা বলছি আধান কাকে বলে। আধান হলো পদার্থের একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম, যাকে আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় আধান। আধান বা চার্জ একই কথা, চার্জ ইংলিশে বলা যায়। তো আমরা এই আধানকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হলো ধনাত্মক আধান আর একটা হলো ঋণাত্মক আধান। ধনাত্মক আধানটিকে আমরা কিভাবে প্রকাশ করি? একটা ধনাত্মক চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করি। এটাকে বলা হবে প্রোটন বা পজিটিভ চার্জ, আর এটাকে বলবো আমরা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ। নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করবো, এটাকে পজিটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করবো। কিন্তু এখানে এদের আধানের পরিমাণ কিন্তু সমান, অর্থাৎ প্রোটনের আধানের পরিমাণ যা ইলেকট্রনের আধানের পরিমাণও তাই, কিন্তু ইলেকট্রনের আধানের আগে আমরা একটা ঋণাত্মক চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করবো। তো এখানে দেখো প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত কণা যার আধানের পরিমাণ 1.6×10⁻¹⁹ কুলম, আর ইলেকট্রন হলো ঋণাত্মক আধান, এর আধানের পরিমাণও সেম, তবে তার সামনে একটি মাইনাস চিহ্ন বসাতে হবে, অর্থাৎ −1.6×10⁻¹⁹ কুলম। আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো যখন করব তখন এই মানটি আমাদের মুখস্থ রাখতে হবে।
এরপরে যাচ্ছি আধানে কোন বৈশিষ্ট্যমূলক ধর্মের কথা যে আমরা বললাম, এই আধানের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা কিভাবে লিখতে পারি। এই যে আধানের বৈশিষ্ট্য, দুটো আধান আমরা চিত্রে দেখতে পাচ্ছি, দুটো আধান এক ধনাত্মক ছিল কিন্তু এরা একে অপরেরকে কি করলো, বিকর্ষণ করে দূরে সরে গেল। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারি, যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। আবার দেখো এখানে নিচে রয়েছে দুটো বিপরীত ধর্মী আধান, এরা কি করবে দেখো, এরা পরস্পরকে আকর্ষণ করছে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি দুটো বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার মূল কথায় আসি, যে এখানে আমরা দুটো বৈশিষ্ট্যমূলক ধর্ম পেলাম, একটা হলো সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এর মূল কারণ আমরা বলরেখা দিয়ে দিতে পারি। বলরেখার ধারণা এরকম যে প্রত্যেকটা চার্জিত কণা, প্রত্যেকটা চার্জিত বস্তু থেকে একটি কাল্পনিক রেখা নির্গত হয়, বা আমরা ধরে নিতে পারি এটা আধান চলাচলের পথ। তো আমরা এই কল্পিত যে রেখাগুলো এঁকেছি, এই রেখাগুলোকে আমরা বলি হলো বলরেখা। এখন দুটো ধনাত্মক পদার্থ যদি পাশাপাশি রাখা যায় তাহলে বলরেখাগুলো বের হবে একই দিকে, ফলে এখানে মাঝে দেখো দুটো বলরেখা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু যদি দুটো ঋণাত্মক চার্জ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়, তাহলে ধনাত্মক থেকে বলরেখাগুলো বের হবে এবং ঋণাত্মকে যেয়ে এরা শেষ হবে, ফলে এখানে এরা বিকর্ষণ করবে না বরং আকর্ষণ করবে। এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা ভিতরে আরো করব। এখন আসি এই যে আধানের কথা বলছি, আধানের কথা বলতে গেলে আমাদের শুরুতেই যে কথাটি বলতে হয়, পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করতে হয়। পরমাণুর গঠন আমরা এখানে একটি চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এখানে দেখো সেন্টারে কিছু হলুদ এবং কিছু লাল বল রয়েছে, আর চারপাশে কতগুলো কক্ষপথে নীল রঙের বলগুলো রয়েছে। এখন এই নীল রঙের বলগুলো হলো ইলেকট্রন, আর মাঝে যে হলুদ এবং লাল বলগুলো রয়েছে এর একটি হলো প্রোটন এবং একটি নিউট্রন। আর এই নীল এবং লাল বল মিলে এই ঘনীভূত অঞ্চলটাকে আমরা বলি নিউক্লিয়াস। দেখো এখানে আমি চিত্র দিয়ে দেখা দিচ্ছি, এখানে লাল রঙের বলটিকে আমরা বলছি প্রোটন, নীল রঙের বলটিকে বলছি ইলেকট্রন, হলুদ রঙের বলটিকে বলছি নিউট্রন, এবং এই হলুদ এবং লাল রঙের বল মিলিত এই অঞ্চলটিকে আমরা বলছি নিউক্লিয়াস। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং এখানে ইলেকট্রন যে প্রত্যেকটা মৌলের সর্ববহিস্থ কক্ষপথে থাকে এবং যেগুলো নাকি আমাদের যে মেটাল বা পরিবাহী পদার্থে বাইরের শেলে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো পরিবহন ইলেকট্রন বা পরিবহনের ইলেকট্রন বা তড়িৎ প্রবাহে সহায়তা করে, এই জিনিসগুলো পড়ব আমরা। এখানে আমরা দেখছি যে ঘর্ষণে আহিতকরণ কিভাবে হবে। ওই যে বাইরে যে ইলেকট্রনের কথাগুলো বললাম, এই ইলেকট্রনকে ঘর্ষণের মাধ্যমে এটাকে এক পদার্থ থেকে অন্য পদার্থে স্থানান্তরিত করা যায়। অর্থাৎ এখানে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা যদি আমরা কম বা বেশি করতে পারি সেটাকে আমরা বলবো আহিতকরণ বা চার্জিতকরণ। এখানে আমরা আরো কিছু দেখব যে পরমাণুতে যে ইলেকট্রনের সংখ্যা কোন পদার্থে কখনো বেশি হবে কখনো কম হবে, এটা নির্ভর করবে যে কোন পদার্থের ইলেকট্রন আসক্তি কেমন। আমরা এখানে একটু আলোচনা দেখে নেই। এখানে দেখো রাবার একটা দণ্ডকে ফার কাপড় দিয়ে ঘষা হচ্ছে, ফার মানে হলো এখানে পশমি কাপড়। আমরা এখান থেকে রাবারকে যদি এই কাপড় দিয়ে ঘর্ষণ করি তাহলে রাবারটা হবে হলো দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে যে মাইনাস চিহ্ন দেওয়া হচ্ছে, তার মানে এখানে ঋণাত্মক আধানে আহিত হবে, এবং এই কাপড়ের গায়ে দেখো ধনাত্মক চিহ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ কাপড়টি হবে হলো ধনাত্মক আধানে আহিত। অর্থাৎ যার ইলেকট্রন আসক্তি বেশি সে হবে ঋণাত্মক আধানে আহিত, এবং যার ইলেকট্রন আসক্তি কম সে হবে ধনাত্মক আধানে আহিত। এইভাবে ঘর্ষণের ফলে কোনো পদার্থে ঋণাত্মক আধান এবং কোনো পদার্থে ধনাত্মক আধান বেশি হবে, ফলে এরা দুই রকমের চার্জে চার্জিত হবে। আমরা আরো দেখে নিই একটা পরীক্ষার সাহায্যে। এখানে আমরা যদি
প্লাস্টিকের একটি স্কেল আমরা যদি আমাদের শুকনো চুলের সাথে যদি ঘষা দেই, যেরকম আমি চিরুনির কথা বললাম, এরকম যদি শুকনো চুলের সাথে যদি আমরা ঘষা দেই বা কিছুক্ষণ পরে ঘষে ছোট ছোট কাগজের টুকরার কাছে ধরি, তাহলে এখান থেকে ওই প্লাস্টিকের স্কেলটি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করবে। এ থেকে আমরা বুঝতে পারি যে এই যে বিপরীত ধর্মী আধান একে অপরকে যেমন আকর্ষণ করে, এই ধরনের ঘটনা এখানে ঘটছে। অর্থাৎ একটাতে ধনাত্মক আধান আর একটাতে ঋণাত্মক আধান সৃষ্টি হয়েছে। এরপরে আমরা আরো একটি পরীক্ষা দেখি। এখানে একটি পরীক্ষা দেখানো হয়েছে, এখানে একটি সিল্ক কাপড় নেওয়া হয়েছে। এরপরে দেখো একটি কাজদণ্ড নেওয়া হয়েছে। এখানে আমরা ছোট্ট একটা পরীক্ষা করব। চলো আমরা কাজদণ্ডটিকে এই সিল্ক কাপড় দিয়ে ঘর্ষণ করি। এরপরে একটি শোলা বল আছে, এই শোলা বলের কাছে এই কাজদণ্ডটিকে ধরা হল। দেখো শোলা বলটি কাজদণ্ডকে আকর্ষণ করছে বা কাজদণ্ড শোলা বলকে আকর্ষণ করছে। এর কারণ কি? এর কারণ আমরা এখানে কি ঘটনা ঘটছে একটু দেখে নেব। এখানে দেখো ঘটনাটির কারণ কি, এখানে যে কাপড়টি দিয়ে আমরা এখানে সিল্ক কাপড়, সিল্ক কাপড়ের মধ্যে ইলেকট্রন প্রোটন দুটোই আছে, আবার এই যে কাজদণ্ড, এই কাজদণ্ডের মধ্যে ইলেকট্রন প্রোটন আছে। এখন একটিকে আরেকটি দিয়ে যখন আমরা ঘর্ষণ করব বা রাগ করব, তখন কি ঘটনা ঘটবে দেখো, এখান থেকে ইলেকট্রন আসক্তি কার বেশি কাপড়ে বেশি, ফলে ওই দণ্ডটি ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং এখানে দেখো এখানে ইলেকট্রনগুলো চলে আসলো ইলেকট্রন আসক্তির কারণে। এই কাজদণ্ডটিকে যখন আমরা সোলা বলের কাছে ধরব, সোলা বলের মধ্যে ঋণাত্মক চার্জ থাকলে এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে আকর্ষণ হবে। ফলে আমরা দেখতে পেলাম যে ঘর্ষণের ফলে দুইটাতে দুই বিপরীত ধর্মী চার্জ সৃষ্টি হলো এবং এরা একে অপরকে আকর্ষণ করতে পারে। এখন এই যে আধানের কথা বলছি, এখন আধানের আরো কিছু সংজ্ঞা আমরা এখান থেকে শিখব। আরো দেখো, যার উপস্থিতিতে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করে বা আকর্ষণের ক্ষমতা হয়, সেই সেই বস্তুটাকে বা সেই জিনিসটাকে বা সেই ধর্মটাকে আমরা বলবো আধান বা চার্জ। তাহলে আবার বলি, যার উপস্থিতিতে কোনো বস্তু অন্য বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করে তাকে আমরা বলছি আধান বা চার্জ। আবার এর আগে বলেছি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকেও কিন্তু আধান বলে। এছাড়াও আমাদের এই আধান কিন্তু আবার যখন আমরা ছোট আকারে নিব, ক্ষুদ্র আকারে নিব, সেটাকে আমরা বলবো বিন্দু চার্জ। তো বিন্দু চার্জ কাকে বলে? দুটি চার্জিত বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের তুলনায় যদি এদের পরিমাণ খুবই ছোট হয়, খুবই নগণ্য হয়, তাহলে আমরা এটাকে বলবো বিন্দু চার্জ। বিন্দুর যেমন কোনো আকার আকৃতি নাই, শুধু অবস্থিতি আছে, এরকম ধরনের ছোট চার্জকে আমরা বলবো বিন্দু চার্জ। এখন এই বিন্দু চার্জের মধ্যকার যে আকর্ষণ এবং বিকর্ষণের সূত্র, এটা একজন বিজ্ঞানী দিয়েছেন, আমরা বিজ্ঞানীর নাম দেখতে পাচ্ছি, চার্লস অগাস্টিন কুলম্ব। উনি, এই যে আমরা জানলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এই যে আকর্ষণ এবং বিকর্ষণ বল নিয়ে উনি গবেষণা করেছেন এবং ওনার গবেষণালব্ধ যে ফলাফল এটাকে আমরা বলব ওনার নাম অনুসারে কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রটি আমরা আজকে পড়ব। দেখো আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আর এই আকর্ষণ বিকর্ষণের মান বা এই আকর্ষণ বিকর্ষণ বলের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো চার্জ দেওয়ার পরিমাণের উপর, আর একটা হলো এদের মধ্যবর্তী দূরত্বের উপর, আর একটা হলো এই চার্জ দয় কেমন মাধ্যমে আছে সেই মাধ্যমের উপরে। তো আমরা এখানে এইভাবে রেখেছি উভয় চার্জের পরিমাণের উপর। তারপরে যদি চার্জের পরিমাণ বেশি হয় তাহলে ক্রিয়াশীল বলের মান বেশি হবে, যদি এদের মধ্যবর্তী দূরত্ব বেশি হয় তাহলে বলের মান কমে যাবে, আর এদের মধ্যবর্তী মাধ্যম যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে ক্রিয়াশীল বলের মানও চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তিত হয়ে যাবে। এরপরে আমরা এই সূত্রটিকে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব, গাণিতিকভাবে প্রকাশ করার আগে এখানে এই চিত্রটি বুঝে নেই। আমরা দেখতে পাচ্ছি Q1 এবং Q2 দুটো চার্জ পরস্পর আর দূরত্বে অবস্থিত আছে।
এখন দুটো চার্জ যদি একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ তাহলে একে অপরকে কি করবে আকর্ষণ করবে আর দুটো চার্জ যদি ঋণাত্মক চার্জ হয় বা ধনাত্মক চার্জ হয় বা সমধর্মী চার্জ হয় তাহলে একে অপরকে কি করবে বিকর্ষণ করবে এখন এই বলের মান চার্জদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর এই বলটা ক্রিয়া করবে অর্থাৎ আমরা এখানে এই বলের মান তিনটি বিষয়ের সাথে সংযুক্ত বলছি চার্জদ্বয়ের পরিমাণের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে এখানে আমরা এই এই সূত্রটিকে এভাবে প্রকাশ করতে পারি যে Q1 Q2 দুটো চার্জ যদি এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে আমরা লিখতে পারি F is proportional Q1 Q2 by r square বা আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি F সমান সমান K Q1 Q2 by r square এখানে K হলো সমানুপাতিক ধ্রুবক যার মান হলো 1 by 4 pi epsilon naught এবং এটা k এটা পুরো মানটাকে বলা হয় k এবং k সমান হবে হলো 9 into 10 to the power 9 আর এখানে k এর পরিবর্তে আমরা লিখব 1 by 4 pi epsilon naught epsilon naught টাকে বলা হয়েছে ওই মাধ্যমে ভেদন যোগ্যতা যার মান হলো 8.854 into 10 to the power minus 12 আর এখানে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার আর এখান থেকে যদি আমরা এপসিলন নটের মানটা এখানে বসিয়ে দেই তাহলে কে এর মান পাওয়া যাবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এখানে আমরা কুলম্বের সূত্রটি কে যদি আরেকটু বিশ্লেষণ করি এটা হলো আমাদের দ্বারা এফ সমান 1 বাই 4 পাই এপসিলন নট কিউ 1 কিউ 2 বাই আর স্কয়ার যদি চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হয় চার্জ দ্বয়ের পরিমাণ যদি 1 কুলম্ব হয় তাহলে ওই চার্জ দ্বয়কে আমরা বলি একক চার্জ এখন কিভাবে লিখব যদি Q1 Q2 সমান 1 কুলম্ব হয় তাহলে D এর মান যদি 1 মিটার হয় তাহলে F এর মান হয় 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন সেই ক্ষেত্রে আমরা এই চার্জ দ্বয়ের প্রত্যেককে বলবো একক চার্জ তাহলে একক চার্জের সংজ্ঞা আমরা কিভাবে বলব শূন্য স্থানে দুটি সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে থেকে একে অপরকে যদি 1 নিউটন বলে বিকর্ষণ করে তাহলে ওই চার্জ দ্বয়ের প্রত্যেককে বলা হবে 1 কুলম্ব তাহলে 1 কুলম্ব বা একক চার্জ বা একক আধান এই সংজ্ঞাটি আমাদের জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা কুলম্বের সূত্র পেয়ে গেছি এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে নিই যেহেতু আমরা সূত্রটা পেয়ে গেছি সুতরাং আমরা গাণিতিক সমস্যার সমাধান করতেই পারি এখানে বলা আছে সমভাবে চার্জিত দুটি সোলা বল বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন বলে বিকর্ষণ করে প্রত্যেক সোলা বলের চার্জের পরিমাণ কত আমরা এখানে ফর্মুলাটা লিখেছি F সমান 1 বাই 4 পাই এপসিলন নট কিউ 1 কিউ 2 বাই আর স্কয়ার কিন্তু দেখো দুটি সমভাবে আহিত চার্জ তার মানে কিউ 1 আর কিউ 2 সমান হবে এবং সেটা সমান কিউ ধরে নিই আমরা এখানে F এর মান দেওয়া আছে R এর মান দেওয়া আছে কিউ 1 কিউ 2 সমান কিউ ধরেছি তাহলে এখানে এটা কিউ তাহলে কিউ স্কয়ার আর এই মানগুলো আমরা বসিয়ে দিলাম তাহলে কিউ স্কয়ার সমান আমরা একটু ক্রস গুণন করে নেই কিউ স্কয়ার কে এ পাশে নিয়ে আসি আর এখানে অন্যান্য মানগুলো এ পাশে বসিয়ে দিই সুন্দর করে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে তাহলে কিউ এর মান আসে প্লাস মাইনাস 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম্ব এটা হতে পারে দুটোই পজিটিভ অথবা হতে পারে দুটোই নেগেটিভ যার জন্য সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে অর্থাৎ সমভাবে আহিত বলা আছে দুটোই পজিটিভ হতে পারে দুটোই নেগেটিভ হতে পারে তাহলে আমরা আজকে কি শিখলাম বন্ধুরা আমরা স্থির তড়িৎ সম্পর্কে জানলাম আধান সম্পর্কে জানলাম এবং স্থির তড়িতের উপর যে কুলম্বের সূত্র আছে সেই সূত্রটি পড়লাম এবং সূত্র থেকে একটি গাণিতিক সমস্যার সমাধানও করে ফেললাম তো আমাদের লেসনের একদম শেষে চলে এসেছি আমরা একটু অনুশীলন করে নেই আমি যে অঙ্কটি করে দিয়েছি এই অঙ্কটির মতন
এখানে অনুশীলনীতে আমাদের আরো দুটি অঙ্ক রয়েছে, এই অঙ্ক দুটি আমরা করব এবং করে আমরা সামনের ক্লাসে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং ভালো থাকবে। আবার সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।